ইন্ডিয়ান পোস্ট সার্কেল জিডিএস রিক্রুটমেন্ট 2023 অ্যাপ্লাই অনলাইন স্টার্ট হয়েছে। আপনাদের পোস্ট সংখ্যা রয়েছে 30,041টি। পোস্ট সংখ্যা কিন্তু খুবই বেশি রয়েছে, 30,041টি। এই পোস্টের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এটা অ্যাপ্লাই করলে আপনাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র একটা ছোট্ট ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে আপনারা যদি পাস হন তাহলে এই চাকরির জন্য আপনারা যোগ্য। তাহলে এই পোস্টের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি প্রসেস রয়েছে, এই ভিডিওর মাধ্যমে আমি প্রোভাইড করে দিব। তার আগে বলি, যারা আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এরকম আরও অন্যান্য ভিডিও যত সমস্ত চাকরির ফর্ম বের হচ্ছে আমি আপনাদের দিয়ে থাকি। তাহলে এই চ্যানেলটি অবশ্যই আপনারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেন। দেখুন, আপনাদের স্টার্ট করি। দেখুন, দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফি। এই ফর্ম অ্যাপ্লাই করার জন্য আপনাদের কিছু পেমেন্ট করতে হবে। যারা ওবিসি বা জেনারেল বা ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে ছেলেরা, তারা 100 টাকা পেমেন্ট করতে হবে, এবং ফিমেল এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? যারা পেমেন্ট করবে 100 টাকা, তারা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারে। এই পেমেন্টটি শুধুমাত্র ওবিসি জেনারেল এবং মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, ঠিক আছে? 100 টাকা পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিস, মানে যত সংখ্যক পোস্ট অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু কর্মী নিয়োগ হবে। এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে, আমি বলে দিচ্ছি দুটো ভ্যাকেন্সি কী কী রয়েছে। একটা হচ্ছে জিডিএস, আর আরেকটা রয়েছে আপনাদের বিপিএম। বিপিএম কথার অর্থ হলো ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে? বিপিএম, বিপিএমদের বেতন রয়েছে 12,000 থেকে 29,380 টাকা, এবং ডাকসেবক যারা বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দিবে তাদের বেতন রয়েছে 10,000 থেকে 24,470 টাকা। তাহলে আপনারা অতি শীঘ্র অ্যাপ্লাই করে নেবেন। এবং এই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে আপনাদের 3/8/2023 থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে, এবং লাস্ট ডেট রয়েছে 23/8/2023, ঠিক আছে? কোনো কারণবশত আমি এই ভিডিওটি আগে দিতে পারিনি, তাহলে অবশ্যই যারা এখন দেখছেন তারা অবশ্যই ফর্মটি অ্যাপ্লাই করে নেবেন, কারণ ভ্যাকেন্সির সংখ্যা খুব বেশি রয়েছে। আগে খুব কম থাকছিল, এখন অনেক বেশি দিয়েছে, তাই আমি এই ভিডিওটি দিয়েছি। অল্প থাকলে ভিডিওটি দিতাম না, কারণ এটা শুধুমাত্র মেরিট বেসিক হিসাবে নিয়োগ হচ্ছে, বুঝতে পারছেন? মানে মাধ্যমিকের নাম্বার হিসাবে আপনাদের নিয়োগ করা হবে, মাধ্যমিকের নাম্বার হিসাবে। নাম্বার যত বেশি থাকবে সে আগে অগ্রাধিকার পাবে। তারপর এটা যদি আপনারা অ্যাপ্লাই করতে কোনো ভুল হয়ে থাকে তাহলে 24/8 থেকে 26/8 মধ্যে কারেকশন করে নিতে পারবেন। তারপর দেখুন, তারপর পয়েন্টে কি বলা হয়েছে, ডেটগুলো তো আমি বলে দিলাম। এবার এজ লিমিট, এজ হচ্ছে 18 থেকে স্টার্ট হচ্ছে এবং লাস্ট হচ্ছে 40 বছর। 18 থেকে 40 বছরের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 18-এর আগে যদি বয়স থাকে অ্যাপ্লাই করতে পারবেন না, এবং 24-40-এর পরে যদি থাকে অ্যাপ্লাই করতে পারবেন না। ওবিসি এসসি এসটিদের জন্য ছাড় রয়েছে, এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। তারপরে দেখুন কোয়ালিফিকেশান, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা এই পদের জন্য অ্যাপ্লাই যোগ্য, ঠিক আছে? তাহলে যারা মাধ্যমিক পাস করে নিয়েছেন, 18 বছর হয়েছে, তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে নিতে পারবেন। এই পোস্ট খুব বেশি সংখ্যায় রয়েছে, 30,041টা, ঠিক আছে? অনেক সংখ্যায় রয়েছে। এবার দেখুন, এর ফুল নোটিস আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ফুল নোটিস পড়ে নিতে পারবেন। এবার দেখুন কোন ডিস্ট্রিক্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এরও লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা টোটাল দেখে নেবেন। দেখুন ওয়েস্ট বেঙ্গলটা আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল যারা ইংলিশ এবং হিন্দি জানে তাদের জন্য রয়েছে দেখুন 17টা, এবং ওয়েস্ট বেঙ্গল ভুটানি ইংলিশ নেপালির জন্য রয়েছে 42টা, এবং ওয়েস্ট বেঙ্গল যারা বেঙ্গলি ভাষায় কথা বলে তাদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2014টা, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনারা এই হিসাবে আপনাদের ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে, এই হিসাবে আপনারা অ্যাপ্লাই করবেন। টোটাল রয়েছে 30,041টা। তাহলে যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা এবার অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করে আপনাদের কোনো কাজ নেই, প্রিন্ট আউটটি নিয়ে নেবেন এবং মেল মাঝে মধ্যে চেক করতে থাকবেন। মেলের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে আপনাদের জানানো হবে যে আপনার ইন্টারভিউটা কবে। তাহলে আশা করি ভিডিওটি বোঝা গেছে। এই ভিডিওটি আপনারা নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে নিন, যাতে সবাই এই ফর্মটি অ্যাপ্লাই করে নিতে পারে। আজকে এই পর্যন্তই। আপনারা এতদূর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।